শওকত ওসমান, হ্যাঁ, বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক ও কথা সাহিত্যিক। জন্মসূত্রে তার নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা, রাজনৈতিক লেখা ও শিশু কিশোর সাহিত্য রচনা করেছেন। তিনি মুক্তিচিন্তার বুদ্ধিজীবী হিসেবে বিশেষভাবে সমাদৃত ছিলেন। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারই কিছু বিখ্যাত বিখ্যাত উক্তি সম্পর্কে জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এ মানব জাতি অন্যের বিচার করে, কিন্তু আজও মানুষ নিজের বিচার করতে শেখেনি। জয় বা পরাজয়ের গ্লানি মেটাতে পরাজিতদের গালি দেওয়া একটা রেওয়াজ বা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। আমরা যদি ভালোভাবে দেখি তবে দেখতে পাবো এ জীবন ও যৌবন বহতা নদীর মতো। অনাবিল হাসি হচ্ছে ভালো কথারই শারীরিক রূপ। আর যারা ভালো কথা বলতে পারে তারা ভালো হাসতেও পারে, এবং হাসি আর কথার মূল উৎস একই জায়গায়। হেকিমি দাওয়াই তৈরি করতে অনেক রকম উপাদান প্রয়োজন হয়, তেমনি হাসি একটি জিনিস, কিন্তু হাসি তৈরি হয় নানান জিনিস দিয়ে, যেমন খাওয়া, পড়া, আরাম, শিক্ষা, আরো বহু কিছু লাগে হাসতে। আমার মনে হয় প্রেম আর খাদে খুব একটা বেশি তফাৎ নেই। মানবীর যৌবনে কি যথেষ্ট? তাহলে জননী রূপে সে কিসের মর্যাদা পায়? নারীর নির্লজ্জ হওয়ার অধিকার আছে, তাও শুধু প্রেমে। যে নারী বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির শিশুকে পৃথিবীতে আমন্ত্রণ দিয়ে আনে, যে নারী শাশ্বত মানব জাতির জননী বসুন্ধরার অঙ্গীকার, সে অত সস্তা নয়। যুক্তির পেছনে থাকে মুক্তির স্বপ্ন, আর ওই মুক্তির স্বপ্ন এ মানুষকে মানুষ বানায়। মহাপুরুষদের অনেক দেরিতে চেনা যায়। 40 বৎসর লেগে গিয়েছিল হযরত মুহাম্মদ সাকে জানতে। দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাসের গোলাম কেনা চলে, বন্দি কেনা সম্ভব, কিন্তু ক্রীতদাসের হাসি কেনা সম্ভব নয়। ধন্যবাদ। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং 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 আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করুন, এবং শেয়ার করতে ভুলবেন না। জানো, নমস্কার।